হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউটিউবের মতো ফেসবুকের মতো চ্যানেল তৈরি করে আয় করতে পারবেন বাংলাদেশ থেকে। এই সুযোগটা কিন্তু বাংলাদেশে ছিল না, সবাই কিন্তু এখন চ্যানেল তৈরি করতে পারবেন। প্রথম প্রথম যখন ইউটিউব থেকে ফেসবুক থেকে আয় করার সুযোগ দিছিল, অনেকেই কিন্তু অবহেলা করছিলেন, দূর মনে হয় আয় হয় না। ভাই এখন আর অবহেলা করেন না, যেহেতু নতুন আসছে প্রত্যেকটা ব্যক্তি চ্যানেল তৈরি করে ফেলেন এবং কিভাবে আয় করতে হয় তাও কিন্তু সব কিছুর বিস্তারিত আমি এই ভিডিও থেকেই দেখাবো। তো প্রথম আমরা শিখবো কিভাবে চ্যানেল তৈরি করতে হয়, কিভাবে আয় করতে হয়। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি মূল কাজে চলে আসলাম। প্রথম আমরা শিখবো হোয়াটসঅ্যাপে এসে কিভাবে একটা নতুন চ্যানেল তৈরি করবেন, ঠিক আছে। তারপর সব কিছুর বিস্তারিত আমি বলবো এটা কিভাবে হবে, ঠিক আছে। প্রথম হচ্ছে চ্যানেল তৈরি করা, এটা কিন্তু বাংলাদেশে ছিল না, এই সুযোগটা একদম ইউনিক, নতুন আপডেট দিছে বাংলাদেশে। সবাই মানে প্রত্যেকটা ব্যক্তি চ্যানেল তৈরি করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো প্রথম কি করতে হবে, এই হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে দিবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে হোয়াটসঅ্যাপ লিখবেন, হোয়াটসঅ্যাপের লোগোটার উপর টাচ করলে দেখবেন আপডেট চলে আসছে, ওই আপডেট ওইখান থেকে দিয়ে দিলে কিন্তু এই অপশনটা আপনার হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবে। তো আমি হোয়াটসঅ্যাপে চলে আসব। যখনই আপডেট করা থাকবে এখানে লেখা থাকবে আপডেট, উপরে দেখুন আপডেটের উপরে টাচ করবেন, মাঝখানে আসার সাথে সাথেই এইখানে দেখুন একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, প্লাস আইকনে চলে আসবেন। প্লাস আইকনে আসার সাথে সাথে এখানে দেখুন ক্রিয়েট চ্যানেল লেখা আছে, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এই অপশনগুলো কিন্তু ছিল না, বাংলাদেশ থেকে চ্যানেল তৈরি করা যেত না, এখন থেকে প্রত্যেকটা ব্যক্তিই পারবেন। এই যে দেখুন আমরা কন্টিনিউতে চলে আসব। আসার সাথে সাথেই চ্যানেল নেম চাচ্ছে, এখানে চ্যানেলের নাম কি দিবেন, তো আমি দিয়ে দিচ্ছি এস কে সোহাগ। এই যে দেখুন এসকে সোহাগ, এস এইচ ও এইচ এ জি, এসকে সোহাগ দিয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা চ্যানেলের লোগো ব্যবহার করতে পারবেন, আপনার যদি কোনো কোম্পানি থাকে কোম্পানির লোগো দিয়ে দিবেন, আর চাইলে নিজের ছবিও দিতে পারেন। যেহেতু আমার কোনো কোম্পানি নেই, এখানে আমি আমার ছবি দিয়ে দিব। এখানে ক্যামেরা আইকনের উপরে টাচ করলেই গ্যালারি শো করবে, আমি ওইখান থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি। গ্যালারি থেকে ছবিটা নেওয়ার সাথে সাথেই নিচে দেখুন ডান অপশনটা চলে আসছে, আমি ডানে চলে আসবো। ওই যে দেখুন লোগো দিয়ে দিছি আমার ছবি এবং চ্যানেল নেম হচ্ছে এস কে সোহাগ। তো আমি দর্শকের উদ্দেশ্য করে ডেসক্রিপশনে কিছু লিখে দিলাম, তারপরে এখানে দেখুন ক্রিয়েট চ্যানেলে চলে আসবো, আমি এই অপশনটাতে টাচ করে দিব। অলরেডি কিন্তু আমার একটা চ্যানেল তৈরি হয়ে গেল, এই যে দেখুন জিরো ফলোয়ার্স এস কে সোহাগ। এবং এইখান থেকে আপনারা পোস্ট করতে পারবেন, এই যে দেখুন এখানে একটা আইকন আছে, এই আইকনে টাচ করে আপনি ভিডিও পোস্ট করতে পারবেন অথবা কোনো কিছু পোস্ট করতে পারবেন। এখন এই চ্যানেলে ফলোয়ার্স কিভাবে বাড়াবেন, প্রথম তো ফলোয়ার্স বাড়াতে হবে, তারপরে না আয়ের বিষয়, ঠিক না। আপনার যদি জিরো ফলোয়ার্স থাকে, ধরুন নতুন একটা পেজ খুলছেন অথবা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছেন, পেজে ফলোয়ার্স নেই, চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নেই, তখন কিন্তু আপনি আয় করতে পারবেন না, ঠিক না। এখন এই হোয়াটসঅ্যাপে যদি 1.5 লক্ষ ফলোয়ার্স থাকতো, মিলিয়ন ফলোয়ার্স থাকতো, তখন আপনি আয়ের একটা চিন্তা করতে পারতেন, ঠিক না। প্রথম বিষয়টা হচ্ছে আপনি এখানে ফলোয়ার্স বাড়াতে হবে। এখন চাইলে কিন্তু এই চ্যানেলের লিঙ্ক কপি করে ইমুতে পাঠাইতে পারবেন, আপনার ফেসবুকে পোস্ট করে দিয়ে রাখতে পারবেন যে আমার নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবাই আমাকে ফলো করে সাথেই থাকুন, ঠিক না। তো কিভাবে আপনি এই হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক কপি করবেন এটাও দেখাই দিচ্ছি। এইখানে দেখুন চ্যানেল লিংক লেখা আছে, চ্যানেল লিংকে চলে আসবেন। এইখানে দেখুন কপি লিংক লেখা আছে, এই অপশনটাতে টাচ করে দিবেন, লিংকটা আমি কপি করে নিলাম। এখন আপনি মেসেঞ্জারে দিতে পারেন, ইমুতে দিতে পারেন, ফেসবুকে দিতে পারেন, মানে যেই মাধ্যমে আপনি এখানে ফলোয়ার্স বাড়াতে পারেন ওই মাধ্যমগুলো আপনি ব্যবহার করবেন। এখন এখান থেকে আমি সম্পূর্ণ বের হয়ে আসবো, আপনার চ্যানেল আপনি কোথায় খুঁজে পাবেন, কিভাবে পোস্ট করবেন আবার নতুনভাবে, এইগুলাও দেখাই দিচ্ছি, যেহেতু নতুন অনেকেই না বুঝতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম, আপনার চ্যানেল আপনি কোথায় খুঁজে পাবেন ঠিক একইভাবে আপডেটে চলে আসবেন। আপডেটে আসার সাথে সাথে যে দেখুন এস কে সোহাগ, এই চ্যানেলটা আমার, আমি আজকে সোহাগে চলে আসলাম। এইখান থেকে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন, আমি আবারও বলছি পোস্ট করা কিন্তু একদম ইজি, ভিডিও পোস্ট করতে পারবেন, কোনো ছবি পোস্ট করতে পারবেন। এখন এইখানে ফলোয়ার্স যদি থাকতো তাইলেই কিন্তু আয় হইতো, কিভাবে আয়টা হবে এটাও আপনাদেরকে বলে দেই। অনেক কোম্পানি কিন্তু আপনাকে এখানে স্পন্সর করবে, যদি আপনার হোয়াটসঅ্যাপে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয়ে যায়, লক্ষ লক্ষ ফলোয়ার্স হয়ে যায়, তখন কিন্তু ইউটিউবের মতো ফেসবুকের মতো বিভিন্ন কোম্পানি আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে স্পন্সর করবে। প্রথম ধাপটা হচ্ছে চ্যানেল তৈরি করা, দ্বিতীয় ধাপটা হচ্ছে এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ, চ্যানেলের মধ্যে ফলোয়ার্স পাওয়া,
ঠিক আছে, আপনি অবশ্যই লিংক শেয়ার করতে থাকবেন এবং চ্যানেলের নামটা মানুষকে বলে দিবেন ফলো করার জন্য আপনাকে। আর এমন কিছু পোস্ট করবেন যেই পোস্টের কারণে আপনাকে ফলো করতেই হবে। এখন আপনি চ্যানেল তৈরি করার পরে কোনো কিছু পোস্ট করলেন না, তাইলে আপনার ফলোয়ার্স কিন্তু আসবে না। আপনাকে কেন ফলো করবে যদি আপনার কাছ থেকে কোনো কিছু নাই পায় পাবলিকে, যদি কোনো কিছু শেখানোর না থাকে, কোনো কিছু দেখানোর না থাকে, আপনাকে ফলো কেন করবে উনি, ঠিক না? তো আপনি কিন্তু এরকম ভালো ভালো কিছু পোস্ট করতে হবে, ভালো ভালো কিছু নিয়ে কাজ করতে হবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আশা করি সবগুলো বিষয় বুঝতে পেরেছেন। তারপরেও যদি হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ওই কমেন্টের উপরে ভিত্তি করে হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়ে আমি দ্বিতীয় ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।